এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউ ইয়র্ক স্টেট শাখার সম্মানিত সাবেক যুগ্ম মতিউর রহমান আসসালামু আলাইকুম আমি বেশি সময় নেবো না তো আমি আজকের এই অনুষ্ঠানে তিনটি বিষয় নিয়ে গর্ব করতে চাই প্রথমত আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই দেশে আমি জন্ম নিয়েছি সেই দেশটি তিনি তার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বিজয়ী হয়েছে ঠিক যেই দেশের নাগরিকত্ব গ্রহণ করেছি সেই দেশে আমার যে আইডো জর্জ ওয়াশিংটন তিনিও ঠিক একইভাবে স্বাধীনতার ঘোষণা করেছেন পরবর্তীতে প্রেসিডেন্ট হয়েছেন আমি একটি বিষয়ে গর্ববোধ করতে চাই দ্বিতীয় বিষয়টি আমি গর্ববোধ করতে চাই আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যিনি ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় প্রধানমন্ত্রী তাকে নিয়ে আমি গর্ব করতে চাই এই জন্য যেই দেশের নাগরিকত্ব আমি গ্রহণ করেছি সেই দেশ আমার মহান নেত্রীকে গণতন্ত্রের মাতা উপাধি দিয়েছেন আমি তৃতীয় বিষয়ে গর্ব করতে চাই আজকের এই অনুষ্ঠানে আমার নেতা বর্তমানে জনাব তারেক রহমান সাহেব যেই পরিচয়টি বহন করেন বর্তমান বিশ্বে কোন নেতার সেই পরিচয় নাই বলে আমি আপনাদের কাছে আজকে বলতে চাচ্ছি এমন একজন নেত্রী দেখ এমন একজন নেতা বা নেত্রী যদি আপনারা শো করতে পারেন আমি আর রাজনীতি করব না বর্তমান বিশ্বে জীবিত আছেন যার বাবা ছিলেন একজন প্রেসিডেন্ট যার মা ছিলেন একজন প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা এবং যার পরিচয় একটি দলের প্রধান এমন বর্তমান প্রেক্ষিতে বর্তমান বিশ্বে বাবা মা দুজনের একটা রাষ্ট্রের কর্ণধার ছিলেন এরকম কোন নেতা বর্তমান বিশ্বে নাই আমি এই তিন অহংকার করতে চাই আমি আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেই আমেরিকার জর্জ ওয়াশিংটনের সাথে তুলনা করে আজকে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করতে চাই আপনারা জানেন আমরা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সন্তান এখানে আমরা সবাই ভাই বোন ভাই যদিও বোনদেরকে দেখছি না আমাদের মধ্যে কোনো বিভেদ নাই এটা আপনারা কেউ মনে করবেন আমাদের মধ্যে কোনো বিভেদ আছে আমরা বাফল সিটি বিএনপিতে যখন আমরা আসি তখন আমরা সবাই ভাই ভাই এখানে আসছি অনেকেই এখানে আছেন যাদেরকে আমরা কখনো দেখিনি বা আপনারাও আমাকে কখনো দেখেনি কারণ এটা একটা নতুন গ্রোয়িং কমিউনিটি এখানে আমাদের বৃদ্ধতা আসবে ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে ঝগড়াঝাঁটির মাধ্যমে না আমরা নেতৃত্বের যে প্রতিযোগিতা এখানে করব সেটা আমাদের শালীনতার মাধ্যমে কিন্তু মানুষের মধ্যে ক্রোধের কখন সৃষ্টি হয় মানুষ কখন চিল্লাচিল্লি করে মানুষ কখন অন্যকে আঘাত করতে বাধ্য হয় যখন সে মনে করে সে নেগলেক্টেড যখন সে মনে করে তাকে বাদ দিয়ে কোনো কিছু করা হচ্ছে আজকে চাইলে অনুষ্ঠান পণ্ড করার জন্য বহু উপস্থিত মানুষ ছিলেন কিন্তু অনুষ্ঠানে আমরা সহযোগিতা করতে চাচ্ছি সেই জন্য আমরা এই অনুষ্ঠানে এসেছি আমরা যে দাবিটা নিয়ে এসেছিলাম সেটা হলো ওয়েস্টার্ন নিউ ইয়র্ক গঠন করার জন্য সেইটা কি আমরা এই স্টেট বিএনপির কারো কাছে দাবি করেছি আমিও তো সেই স্টেট বিএনপির একজন সদস্য আমরা সেটা সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমাদের দলের চেয়ারম্যান জানাব তারেক রহমান সাহেবকে আমরা অনুরোধ জানিয়েছি যদি ওয়েস্টার্ন বিএনপি হয় তাহলে আমাদের এখানে যতগুলি সিটি আছে সেই সিটি আমরা এখানে কাছাকাছি নিয়ন্ত্রণ করতে পারি তাতে করে অনেকে সেই বিষয়টাকে কালারিং করে এদের সাথে একটা গ্রুপিং তৈরি করেছে অথচ দীর্ঘ বিশটা বছর আমরা তাদের সাথে রাজনীতি করেছি ভাই ভাইয়ের সম্পর্ক আজকে কেন আমাকে ওখান থেকে চিল্লানি দিতে হবে আপনাকে কেন চিল্লানি দিতে হবে এই একমাত্র বিভেদ করার কারণ হচ্ছে আমাদের মধ্যে কিছু ক্রিমিনাল তৈরি হয়েছে বন্ধুরা আমার আপনাদের কাছে হাত জোর অনুরোধ করব আপনারাও একজন আপনারাও একজন ভালো মানুষ আপনারা জি জি যে আপনারা আছেন আপনাদের আপনাদের সবাইকে অনুরোধ করব যে আমরা সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ভাবে এই ওয়েস্টার্ন নিউ ইয়র্কের পতাকা তলে থাকবো আপনারা কেন চিল্লা চিল্লি করছেন এখন কোনো রং কথা হয়েছে কোনো রং কথা বলেছি তাহলে কেন চিল্লা করলেন ওয়াই ওকে এইখানে এইখানে আমাদের যারা আছেন আমি আমি বাফলো শহরে মুভ হয়েছি মাত্র দুই বছরের কাছাকাছি পূর্ণাঙ্গ রূপে এর ভিতরে নির্বাচন এসেছে আমি ওই কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে আমার দায়িত্ব ছিল ভোট দেওয়ার আমি ভোট দিতে গিয়েছি আমার হাতে ওই সময় টাকাও ছিল না আমি ভাইয়ের কাছে ধারতে করে টাকা নিয়ে তারপরে নিউ ইয়র্কে গেছি আমি সবাইকে ভোট দিতে পারি সত্য কথা এখানে যারা আছেন তাদেরকে ফিফটি ফিফটি আমি ভোট দিয়েছিলাম আমি বলতে পারি কারকে ক্ষেত্রে সেটা বলতে পারবো না তার মানে এটা না যে আমি তাদের বিপক্ষ একটা শক্তি আমাকে কেন তাদের বিপক্ষ দাঁড় করানো হচ্ছে ওয়াই আপনাদের কাছে এই প্রশ্নের জবাব চেয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি খোদা হাফেজ ধন্যবাদ মত রহমান লিটু ভাই জ্বালাময়ী বক্তৃতা দেওয়ার জন্য